মিয়ানমারের যে কোনো আক্রমণ ঠেকাবে বাংলাদেশের এই নতুন অস্ত্র। বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করলেও বর্তমানে সেনাবাহিনীও এই আপার হ্যান্ড প্রযুক্তি নিজেদের বহরে অন্তর্ভুক্ত করেছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সংযোজিত হয়েছে, যা অফিসিয়ালি ঘোষণা করেছেন সেনাবাহিনীর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডার জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গত 9 নভেম্বর সেনাবাহিনীর 4টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি। এসব জ্যামার সহজেই শত্রুপক্ষের এয়ার ডিফেন্স রাডার ও মিসাইল সিস্টেম অকেজো করে দিতে সক্ষম, যার সহায়তায় নিজস্ব বিমান বাহিনী সহজেই শত্রুপক্ষকে আক্রমণ করতে পারে। চলমান আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে তুর্কি আর্মড ড্রোনগুলোর সফলতার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এগুলো ছাড়া হয়তো যুদ্ধে এত ধ্বংসলীলা চালানো কখনোই সম্ভব হয়ে উঠত না। এছাড়া সাম্প্রতিক সময়ে আমরা যদি তুরস্ক ও সিরিয়ার সংঘাতের দিকে তাকাই, তাহলে জানতে পারি তুরস্ক ড্রোন ব্যবহার করে বেশ কয়েকটি রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে বাক M2, প্যান্সার S1। অনেকের মতে তুর্কিশ ড্রোনগুলো গ্রাউন্ড বেসড ইলেকট্রিক্যাল ওয়ারফেয়ার সিস্টেমের মাধ্যমে স্যামগুলোর রাডার জ্যাম করে দিয়েছিল, যার ফলে তুর্কিশ ড্রোনগুলো সহজেই এসব এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে পেরেছে। এ তো গেল তুরস্কের কথা, এবার বাংলাদেশের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সক্ষমতা কতটুকু সেটা জানার চেষ্টা করি। এতদিন আপনারা শুধু জেনেছেন বাংলাদেশ সেনাবাহিনী ফ্রান্সের থ্যালাসের তৈরি অফেন্সিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে। যে ব্যাপারটি আপনারা এতদিন জানেননি সেটি হচ্ছে, এটি থ্যালাসের কোনো মডেলের ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য। প্রথমেই আসি এটির স্পেশাল অ্যাডভান্সড ফিচার নিয়ে। এটি ডিটেকশন রেঞ্জের ভিতর যে কোনো রেডিও সিগন্যাল কিংবা কমিউনিকেশন সিগন্যাল জ্যাম করতে সক্ষম এবং ডিটেকশন রেঞ্জের ভেতর থাকা শত্রুপক্ষের কমিউনিকেশন স্টেশন রেসপন্সের উপর ভিত্তি করে স্পট বাই স্পট বেসিসে কিংবা একসাথে শত্রুপক্ষের সকল কমিউনিকেশন স্টেশন জ্যাম করতে সক্ষম। অর্থাৎ এটি ব্লাইন্ড জ্যামিং তথা ডিটেকশন রেঞ্জের সব টার্গেট একই সাথে জ্যামিং করার পাশাপাশি সিলেক্টিভ জ্যামিং করতে পারে। এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দু ধাপে ব্যান্ডউইথ উৎপন্ন করে। হাই ফ্রিকোয়েন্সিতে 1.5 মেগাহার্জ থেকে 30 মেগাহার্জ জ্যামিং ফ্রিকোয়েন্সি উৎপন্ন করতে পারে। অন্যদিকে ভেরি হাই ফ্রিকোয়েন্সি এবং আলট্রা হাই ফ্রিকোয়েন্সিতে 20 মেগাহার্জ থেকে 3000 মেগাহার্জ জ্যামিং ফ্রিকোয়েন্সি উৎপন্ন করতে সক্ষম। এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশনের মাল্টিমোড ইলেকট্রনিক কাউন্টার মেজার ECM এর মধ্যে রয়েছে সিলেকটিভ জ্যামিং এবং ব্যারেজ জ্যামিং, যার কথা আগেই বলা হয়েছে। শত্রুপক্ষের কমিউনিকেশন স্টেশনে সিগন্যাল ডিসেপশন, ফলোয়ার জ্যামিং এবং ডিজিটাল রেডিও ফ্রিকোয়েন্সি মেমোরি বা DRFM রিপিটার, যার কাজ হচ্ছে শত্রুপক্ষের আগত সিগন্যাল ক্যাপচার করে বিশ্লেষণের পর অধিক শক্তিশালী সিগন্যাল পাঠিয়ে শত্রুপক্ষের কমিউনিকেশন স্টেশন জ্যাম করা। পাশাপাশি একই সময়ে শত্রুপক্ষের সিগন্যাল গ্রহণ করে জ্যামিং ফ্রিকোয়েন্সি পাঠানোর পাশাপাশি শত্রুপক্ষের জ্যামিং সিগন্যাল কাউন্টার করার জন্য ইলেকট্রনিক সাপোর্ট মেজার বা ESM হিসেবে 80 মেগাহার্জ এবং ESM হিসেবে 60 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি উৎপন্ন করতে সক্ষম এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমটি। বস্তুত এ ধরনের স্টেট অফ দ্য আর্ট ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন সংগ্রহ আমাদের সামরিক বাহিনীর প্রযুক্তিগত অগ্রগতির অনন্য নিদর্শন তা বলার অপেক্ষা রাখে না। একবিংশ শতাব্দীর যুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ার একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রাউন্ড বা এয়ারবর্ন যে কোনো টার্গেটেই এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি উদাহরণ দেয়া হয় তাহলে বলা যায়, বালাকোটে পাকিস্তানের নিক্ষেপিত BVR মিসাইলকে এরিয়াল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে ডচ করা হয়েছিল। সিরিয়াতে ইসরায়েলি এয়ারফোর্স সাবলীলভাবে রাশিয়ার নির্মিত অত্যাধুনিক S-300 মিসাইলের রাডার ফাঁকি দিয়ে হামলা চালাতে পেরেছে এয়ারবোর্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে। আর রিসেন্ট তুর্কি সিরিয়ার কথা তো শুরুতেই উল্লেখ করা হলো।